হাই ফ্রেন্ডস হোফ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলবো যে ইংলিশ শেখার জন্য যা যা দরকার ওকে তোমরা যারা বিগিনার্স আছো তোমরা আমার অ্যাডভাইস মতো একটু চেষ্টা করে দেখো প্রাথমিক যে ইংলিশ শেখা যে ধারণা বা বলতে শেখাটা এটা যে আগ্রহ যে শেখার জন্য যা প্রয়োজন আছে প্রাথমিক প্রয়োজনগুলো যে ফান্ডামেন্টাল নিডস টু লার্ন ইংলিশ আর প্রথম পার্টস অফ স্পিচটাকে তোমরা ভালো করে দেখে নাও হুম টু নাম্বার ওয়ার্ড মিনিং যত ওয়ার্ড মিনিং পড়বে তত ইংরেজির শিখতে শুরু করবে ইংরেজি আর করে বাংলাটা বুঝতে পারবে এবার টেন্সের উপর জোর দাও টেন্স খুব ভালো করে পড়তে হবে কারণ টেন্স ইজ দ্য ব্যাকবর্ন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওকে এবার দেখো ভার্ভ এর তিনটি রূপ যে গো ওয়েট গান এভাবে যে যাই গো মানে যাওয়া ওয়েন্ট গিয়েছিলাম গন মানে গিয়েছি এই যে তিনটি রূপ খুব ভালোভাবে শিখতে হবে যে কোনো ভার্ড পড়ার সময় তোমরা তার তিনটি যে ফর্ম রয়েছে বাংলাসহ পড়ে নিতে হবে এবার তোমরা যে বই পাবে যেখানেই পাবে সেখানে ট্রান্সলেশানগুলোকে করবে হ্যাঁ ট্রান্সলেশানগুলোকে চেষ্টা করবে খাতায় লিখে লিখে যে পারছে কি না ওকে এবার এগারনেস প্রবল আগ্রহ দরকার তোমরা বই নিয়ে বসে থাকো ইংরেজিকে শেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই ছয়টি পয়েন্ট তোমরা যদি আয়ত্ত করতে পারো তাহলে প্রাথমিকভাবে তাহলে তোমাদের শেখাটা শুরু হবে ওকে যদি ভালো লেগে থাকে আমার অ্যাডভাইস তোমরা লাইক করো এবং এই রুলসের উপর তোমরা চেষ্টা করো দেখো তোমরা ইংরেজি শিখতে পারবে এই আশা রেখে আজকে আমি বিদায় নিচ্ছি ওকে আমাৰো নতুন ভিডিঅ' নিয়ে হাজিৰ হ'ব গুড বাই